এক সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, জমার খতবা নবীজি বাঁক দিয়ে দাঁড়িয়ে বললেন, দাঁড়াও, এই মুহূর্তে যে সাহাবী প্রবেশ করছে ওইটা আল্লাহর জান্নাতি। দ্বিতীয় জমার দিন নবীজি আলোচনা বন্ধ করে দিয়ে বললেন, সাহাবীরা কিছুক্ষণের ভেতরে একজন মসজিদে প্রবেশ করবে ওইটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা যে দেখে, গত সপ্তাহে নবীজি যার নাম বলেছেন ওই একই লোক। তৃতীয় সপ্তাহে নবীজি আবার জমার নামাজের খতবা দেওয়াকালীন বললেন, সাহাবীরা আমার আলোচনার মাঝে যে লোকটা এসে বসবে ওই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন, দুই সপ্তাহ নবীজি যার নাম বললেন একটা চিকনা চিকন রোগা একজন আনসারি সাহাবী, ওই একই লোক। সাহাবীরা সবাই ঘিরে ধরলেন, হে আল্লাহর বান্দা কি কাজ করো এমন বলো দেখি। নবীজি তার কুদরতে তার পবিত্র জবান দিয়ে তোমাকে তিন তিন বার জান্নাতি বলে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। সাহাবি ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা আমি কি আমল করি আমি নিজেও জানি না, আমি এতটুকু আমার মনে আছে আমি যখন ঘুমাতে যাই সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে তখন কারো উপরে আমি রাগ রাখি না, সব আমি আল্লাহর জন্য মাফ করে দেই, কারো উপরে আমার কোনো অভিযোগ থাকে না, যা অভিযোগ আমি আল্লাহর দিকে তাকিয়ে বলি আল্লাহ তোমার সব বান্দাদের বান্দিদের মাফ করে দিলাম, কারো উপরে আমার কোনো অভিযোগ নেই, রাগ নেই, ক্ষোভ নেই, আমি এখন নিষ্কলুষ, আমি যদি মারাও যাই আমার আর কারো উপরে দাবি নেই, আমার এই কাজটা মনে হয় আমার আল্লাহ পছন্দ করেছে, এই জন্য জান্নাতি বলে নবীজির মাধ্যমে ঘোষণা দিয়েছে। ও ঢাকাবাসী কি বুঝলেন, রুহামার বাইনাহুম নিজেদের পরস্পর ভেতরে মহব্বত মিল মহব্বত ক্ষমার এই আচরণ তৈরি করা লাগবে যদি আপনি নবীর উম্মত দাবি করেন। উনি ঘুমানোর আগে সব মাফ করে দেয় আর আমরা ঘুমানোর আগে আরো ফোন দিয়ে আঁটি যে ঘুম থেকে ওইটি অমুকের বারোটা বাজাবো আপনারে মাফ করবে আল্লাহ বাস দেবে। এক একটা শব্দ পাহাড়ের চাইতে ভারী, রুহামা ও বাইনাহুম পারস্পরিক সম্পর্ক তাদের পাহাড়ের চাইতে অটুট। যে সমস্ত মানুষগুলো মানুষের ইজ্জতের জম ছিল সম্পদের জম ছিল তারা মুসলিম হওয়ার পরে এই যে সাহাবীদের মতো যাদের ইমান এরা সাহাবী হওয়ার পরে অন্যের সম্পদগুলো পাহারাদার হয়ে গেছে। আমাদের ইমান আনতে হবে এরকম কথা বলেন ঠিক কিনা? এরপরে তারাহুম রুকান সজ্জাদা তাদেরকে রুকু অবস্থায় আপনি পাবেন। রুকু কাকে বলেন? পড়া কোরআনে রুকু শব্দের অর্থ পেয়েছি আমি নয়টা, কয়টা? আমরা মনে করি শুধু মাথা ঝোকালাম রুকু হয়ে গেল, না, রুকু নয় প্রকার। এরপরে সজ্জাদা, সেজদা মানে শুধু মাটিতে কপাল ঠেকানো না, পৃথিবীতে সেজদা চার প্রকার। এরপরে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, কোন কাজে আমার আল্লাহ খুশি হয় রাজি হয় ওই কাজ তারা অনুসন্ধান করে বেড়াবে। এই পাঁচটা গুণ যাদের ভেতরে আছে, হে নবী এরা আপনার সাহাবি আর এদের মতো ঈমান আনতে বলেন মানুষকে। আপনি যখন এদের মতো ঈমান আনতে বলবেন, যারা দুনিয়াদার যারা মুশরিক যারা মুনাফিক এরা বলবে ওরা নির্বোধ, ওদের মতো ঈমান আমরা ওদের মতো ঈমান এনে আমরা দুনিয়ায় ধরা খাবো না। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ওরাই নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু ওরা টের পাচ্ছে না। আল্লাহ আমাদেরকে মানুষের মতো বলতে সাহাবীদের মতো ঈমান আনার তৌফিক দিন। আমিন।